দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে একই মঞ্চে তবে ভিন্ন সময়ে বক্তব্য দিলেন দেশের দুই বড় রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড। শনিবার বিকাল 5:30টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরের পাশের মঞ্চে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এর ঠিক 1.5 ঘন্টা পরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই নেতার বক্তব্যে উঠে আসে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আগামী 4 নভেম্বর মেট্রো রেল উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত দেন। এ সময় তিনি বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে, একটি অশুভ শক্তি এই অস্থিরতার ডাক দিয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান। আজকে যেই কর্মীদের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে 10ই ডিসেম্বরের মতো অশ্বহীন হয়ে যাবে, আমরা তো 28ও আছি, 4 তারিখেও আছি, ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি। এর কিছুক্ষণ পরেই বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো জাতি আজ সংকটময় মুহূর্ত পার করছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন আসতেই গোলযোগের সম্মুখীন হবে। আমারও একই প্রশ্ন, কেন আমাদেরকে আমাদের ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিলাম, যে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে শাসক গোষ্ঠী সেটাকে দূর করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়েছে, সেই সংঘাত অনিশ্চয়তা আবার সৃষ্টি করেছে। বিভক্তি রাজনীতি আমরা চাই না, আমরা ঐক্যের রাজনীতি চাই। আমরা মনে করি যে বাংলাদেশের মুক্তি সেখানেই সম্ভব যদি সেখানে মানুষের মুক্তি সম্ভব হয়। একই মঞ্চে বক্তব্য দিলেও আধা ঘন্টার ব্যবধানে দেখা হয়নি দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার। সংকট যে সৃষ্টি হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।